এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ব্রেকিং নিউজ। ১৩ প্রতাপগড় বিধানসভার দাপটে বিজেপির বিধায়ক রেবতী মোহন দাস, তিনি দল ছাড়তে পারেন। সূত্রের খবর, সম্ভবত কয়েকদিনের মধ্যেই দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। তিনি সুদীপ রায় বর্মনের হাত ধরেই কংগ্রেসে যোগদান করতে পারেন। সূত্রের খবর, সম্ভবত ১৩ প্রতাপগড় বিধানসভার বিজেপির বিধায়ক। এই রকমই খবরের কাগজে লাগাতার প্রচার হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সুদীপ রায় বর্মনের হাত ধরতে পারেন প্রতাপগড়ের দাপটে বিজেপির বিধায়ক রেবতী মোহন দাস। সূত্রের খবর। এবার বিজেপিকে নমস্কার বলে সরাসরি কংগ্রেসের হাত ধরতে পারেন রেবতী মোহন দাস। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ব্রেকিং নিউজ। ২০২৩ বিধানসভা নির্বাচনের আগেই জোর ধাক্কা দিতে চলেছেন ত্রিপুরাতে বিজেপির শাসক দলকে রেবতী মোহন দাস। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচাইতে বড় খবর, এবার দাপটে বিজেপির বিধায়ক রেবতী মোহন দাস দল ছাড়তে পারেন। সূত্রের খবর, সম্ভবত তিনি দাপটে প্রাক্তন মন্ত্রী কংগ্রেস বিধায়কের প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের হাত ধরে কংগ্রেসে যোগদান করতে পারেন। সূত্রের খবর, প্রতাপগড়ে বিজেপির ভাঙন সময়।